শুরু থেকেই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আসছিল বিএনপি সহ সরকার বিরোধী অনেক দল। এমনকি সংসদে বিরোধী দল জাতীয় পার্টিও ইভিএম এর বিরোধিতা করছে। তবুও বিষয়টি আমলে না নিয়ে প্রথমে 150 আসন, এরপর 100, এরপর 70 থেকে 80, এরপর 50 এবং তারপর 25 থেকে 30 আসনে ইভিএম ব্যবহারের কথা বলে আসছিল নির্বাচন কমিশন। তবে গত সোমবার রাজনৈতিক দলগুলোর মতবিরোধ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় ইসি। আগামী নির্বাচনে 300 আসনেই অতীতের মতো ব্যালটে ভোট গ্রহণের কথা জানানো হয়। তবে নির্বাচন কমিশনের ইউটার্নের পরেও দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংকট কাটছে না। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইসির সিদ্ধান্তকে স্বাগত জানালেও নির্বাচনে ইভিএম বা ব্যালট কি ব্যবহার হলো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে দলটি। ফলে নির্বাচন নিয়ে সংকট রয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত বছর নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করে। সেখানে আওয়ামী লীগ সহ কয়েকটি দল 300 আসনেই ইভিএম ব্যবহারের পক্ষে মত দিলেও বেশিরভাগ দলই ইভিএম এর বিরোধিতা করে। বিএনপি সহ সমমনা 9টি দল সেই সংলাপ বর্জন করলেও ইভিএম ব্যবহারের বিরোধিতা করে রাজপথে সরব তারা। নির্বাচনে ইভিএম ব্যবহার হলে তা সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে আরও দূরে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল নানা মহল থেকে। পরে বিভিন্ন দিক বিবেচনায় ইসি জানায় জাতীয় নির্বাচনে কোনো ইভিএমই ব্যবহার করা হবে না, সব ভোট হবে ব্যালটে। তবে বিষয়টিকে ক্ষমতাসীনরা স্বাগত জানালেও নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্তেও টনক নড়ছে না বিএনপি সহ সমমনা দলগুলোর। বিএনপি নেতা বলেছেন ইভিএম বা ব্যালট কোনো সমাধান নয়, সংকট সমাধান করতে হলে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা এবং এরপর নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে, তা না হলে তারা ভোটে আসবে না। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, বিএনপি এতদিন ইভিএম এর বিরোধিতা করলেও এখন আবার ভিন্ন সুরে কথা বলছে। আসলে জনপ্রিয়তা হারিয়ে তাদের এখন নির্বাচন ভীতি কাজ করছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন কমিশন কিসে ভোট করল না করল তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বিএনপি বর্তমান অবস্থায় নির্বাচনেই যাবে না এবং জনগণ এ সরকারের অধীনে নির্বাচনও হতে দেবে না। তাই নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ক্ষমতাসীনদের স্বাগত এবং বিএনপি সহ সমমনা দলগুলোর উল্টোরথে অবস্থানে নির্বাচন নিয়ে সংকট রয়েই গেছে। আফসার আনাজ, কালবেলা।